সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের সম্বন্ধে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমেই যেটা আমি বলবো যে জীব বৈচিত্র্য বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? জীব বৈচিত্র্য কি, ধরো কোনো একটা পার্টিকুলার এরিয়ায়, ঠিক আছে, যত রকমের প্রাণী বা উদ্ভিদ উপস্থিত থাকে সেটাকেই আমরা বলছি জীব বৈচিত্র্য। এই জীব বৈচিত্র্যটা তাহলে কি কি কারণে হতে পারে? জিনগত কারণে, মানে আমাদের যে ধরনের জিনের মেকআপ বা কি ধরনের আমাদের শরীরে কি ধরনের কি কি ধরনের জিন পাওয়া যাচ্ছে, তার যে সংগঠন সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, তাহলে জিনগত কারণে হতে পারে, প্রজাতিগত কারণে হতে পারে বা বাস্তুতান্ত্রিক কারণে হতে পারে। তাহলে এই বিভিন্ন কারণের জন্য যদি কোনো একটা পার্টিকুলার রিজিয়নে বা এরিয়াতে কোনো একটা পার্টিকুলার টাইমে যত রকমের জীব, অর্থাৎ উদ্ভিদ বলো, প্রাণী বলো বা জীবাণু বলো, যত রকমের জীব দেখতে পাওয়া যায় তাকে বলা হয় জীব বৈচিত্র্য। ক্লিয়ার হলো ব্যাপারটা? বোঝা গেল আমি জীব বৈচিত্র্য বলতে কি বোঝাতে চাইলাম? তাহলে ধরো তুমি এখন যদি আমরা ধরি যে তোমাদের ক্লাসরুমে জীব বৈচিত্র্য বলতে তুমি কি বলো, এখন ক্লাসরুমে খালি তোমরা তোমাদেরকেই দেখতে পাচ্ছ, তা বাদে কাউকে দেখতে পাচ্ছ না, কিন্তু এইটাও তোমাকে মাথায় রাখতে হবে তোমাদের ক্লাসরুম রুমে কিন্তু প্রচুর জীবাণু অর্থাৎ মাইক্রোবস ঘুরে বেড়াচ্ছে, তারাও কিন্তু এই জীব বৈচিত্র্যের একটা পার্ট। বা আমরা যখন ধরো কোনো গ্রামীণ এরিয়া যাচ্ছি, সেখানে আমরা কি দেখতে পাই যে ওখানে ধরো একটা পুকুর থাকতে পারে, তাহলে পুকুরের একটা বাস্তুতন্ত্র হয়, তাই তো? তো বিভিন্ন এরিয়ায় যেই যেই জীব থাকছে, সেটা উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে বা মাইক্রোবস হতে পারে, তার যে সমাহার সেটা নিয়ে হচ্ছে জীব বৈচিত্র্য। এবার এই জীব বৈচিত্র্য ক রকমের হতে পারে, ক ধরনের হতে পারে। তো জীব বৈচিত্র্য মেনলি হচ্ছে তিনটে টাইপ, কি কি? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবার জিনগত বৈচিত্র্য বলতে আমরা কি বুঝবো? বিভিন্ন প্রজাতির জীবের যে জিনের বা ক্রোমোজোমের যে বৈচিত্র্য আমরা দেখতে পাই তাকে বলা হয় জিনগত বৈচিত্র্য। বোঝা গেল ব্যাপারটা? মানে আজকে ধরো মানুষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা আমরা কত জানি, মানুষের ক্রোমোজোম সংখ্যা কত বলো, বলতে পারবে মানুষের ক্রোমোজোম সংখ্যা কটা? হ্যাঁ, চেষ্টা করো বলো মানুষের ক্রোমোজোম সংখ্যা কটা। আমি বলে দিচ্ছি, মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46টা, তাই তো? 46টা ক্রোমোজোম। এইবার মানুষের মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা আছে তা নিশ্চয়ই কুকুরের মধ্যে নেই, ঠিক আছে? আবার কুকুরের মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা আছে তা নিশ্চয়ই ধান গাছের মধ্যে নেই। তাহলে সমগ্র যে জিনগত বা ক্রোমোজোম গত যে বৈচিত্র্য তাকে আমরা বলছি জিনগত বৈচিত্র্যের ধারণা। এরপর যদি আমি বলি প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য হচ্ছে কোনো একটা পার্টিকুলার এরিয়ায় কোনো একটা পার্টিকুলার সময়ে যত রকম প্রজাতি দেখতে পাই তাদেরকে আমরা বলবো প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি, ঠিক আছে? এইবার তোমরা আমাকে বলো দেখি প্রজাতি সংজ্ঞা বলতে তোমরা কি বোঝো, মনে আছে? শ্রীরামপুর গার্লস বলতে পারবে প্রজাতির সংজ্ঞা কি? কেউ বলতে পারবে প্রজাতির সংজ্ঞা কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, প্রজাতির সংজ্ঞা হচ্ছে প্রজাতিগত, মানে প্রজাতির সংজ্ঞা যদি আমরা ধরি, প্রজাতি হচ্ছে একদম মর্ফোলজিক্যালি খুব সিমিলার যে অর্গানিজমস যাদের মধ্যে তোমার জনন প্রক্রিয়া সম্পন্ন হয়, ঠিক আছে, মানে যাদের মধ্যে তোমার সেক্সুয়াল মিটিং সম্ভব, তাদেরকেই আমরা একমাত্র প্রজাতির মধ্যে তোমার কাউন্ট করি। তাহলে মানুষ একটা প্রজাতি, আবার মানুষের থেকে ডিফারেন্ট কারা, শিম্পাঞ্জি হচ্ছে একটা ডিফারেন্ট প্রজাতি, ঠিক একইভাবে কুকুর হচ্ছে একটা আলাদা প্রজাতি, গরু হচ্ছে একটা আলাদা প্রজাতি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কোনো একটা পার্টিকুলার রিজিয়নে যত রকমের প্রজাতি থাকবে তাকে আমরা বলবো প্রজাতিগত বৈচিত্র্য, ঠিক আছে? এইবার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হচ্ছে আরেকটা জিনিস। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি? ধরো একটা বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, সেই বিস্তীর্ণ অঞ্চলে বাস্তুতান্ত্রিক যে বিভিন্নতা, ধরো কোথাও জলাশয় আছে, কোথাও স্থলভাগ রয়েছে, ঠিক আছে, এবার স্থলভাগের মধ্যে কোথাও জঙ্গল রয়েছে, কোথাও তৃণভূমি রয়েছে, কোথাও মরুভূমি রয়েছে,
আবার জলভাগের মধ্যে কোথাও মিষ্টি জল রয়েছে, কোথাও সমুদ্রের নোনা জল রয়েছে। তাহলে এই বিভিন্নতার জন্য যে বিভিন্ন বাস্তুতান্ত্রিক কাঠামো, তার যে বৈচিত্র্য তাকে আমরা বলবো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ক্লিয়ার হলো? এবার এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হচ্ছে আবার তিন প্রকার। প্রথম হচ্ছে আলফা ডাইভার্সিটি বা আলফা বৈচিত্র্য, দ্বিতীয় হচ্ছে বিটা ডাইভার্সিটি বা বিটা বৈচিত্র্য, এবং তৃতীয় হচ্ছে গামা ডাইভার্সিটি বা গামা বৈচিত্র্য। এবার আলফা ডাইভার্সিটিটা কি জিনিস, ধরো কোনো একটা নির্দিষ্ট বাসস্থানে যত রকমের প্রজাতি আছে তাকে আমরা বলবো আলফা ডাইভার্সিটি বা আলফা বৈচিত্র্য। এবার বিটা ডাইভার্সিটি কি, ধরো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল রয়েছে কিন্তু তার মধ্যে দুটো পৃথক বাসস্থান রয়েছে, ঠিক আছে? সেই পৃথক বাসস্থানের জন্য যদি তোমার ওই পৃথক বাসস্থানে যত আলাদা আলাদা যে প্রজাতি প্রেজেন্স বা প্রজাতি যে রয়েছে উপস্থিতি, তার যে বৈচিত্র্য সেটাকে আমরা বলবো বিটা ডাইভার্সিটি। ধরো তোমাদের বাড়ির কাছাকাছি একটা পুকুর রয়েছে আর একটা জঙ্গল রয়েছে, তাহলে জঙ্গলের যে প্রজাতিগত বৈচিত্র্য এবং পুকুরের যে প্রজাতিগত বৈচিত্র্য, এদের দুজনের মধ্যে যখন আমরা তুলনা করবো তখন তাকে আমরা বলবো বিটা ডাইভার্সিটি। ক্লিয়ার হলো ব্যাপারটা? বা বিটা বৈচিত্র্য। এবং গামা বৈচিত্র্যটা কি, যে একদম ভিন্ন ভৌগোলিকের তোমার ক্ষেত্র, ভিন্ন ভৌগোলিক ক্ষেত্রের সমন্বয়ে যে গঠিত বৃহৎ ভৌগোলিক ক্ষেত্র, তার যে তোমার সামগ্রিক তোমার প্রজাতির প্রাচুর্য তাকে আমরা বলবো গামা বৈচিত্র্য বা গামা ডাইভার্সিটি। মানে এখানে আমাদের যে ভৌগোলিক ক্ষেত্রটাই আলাদা হয়ে গেছে। ক্লিয়ার হলো? তাহলে এই তিনটে বৈচিত্র্য সম্বন্ধে তোমাদের কোনো কনফিউশন আছে? আলফা, বিটা এবং গামা, এই তিনটে সম্বন্ধে কোনো কনফিউশন আছে বলো? বলো শিবপুর, কোনো কনফিউশন আছে তোমাদের? গামা বৈচিত্র্যটা আরেকবার বলবো, তাই তো? গামা বৈচিত্র্য হচ্ছে, দেখো আলফা বৈচিত্র্য কি বুঝলাম, যে একটা নির্দিষ্ট স্থানে কোন একটা নির্দিষ্ট বাস্তুতান্ত্রিক কাঠামোর যে প্রজাতি সেটা আলফা। একই স্থানে যদি দুটো ভিন্ন বাস্তুতন্ত্র থাকে তাদের মধ্যে যে তুলনা সেটা হচ্ছে বিটা। এবং যদি দুটো ভিন্ন ভৌগোলিক স্থান হয়ে যায়, এক ভৌগোলিক স্থান কিন্তু আর নেই, দুটো ভিন্ন ভৌগোলিক স্থান, তাদের মধ্যে যখন আমরা প্রজাতিগত প্রাচুর্য দেখবো সেটাকে আমরা বলবো গামা বৈচিত্র্য। ক্লিয়ার হলো ব্যাপারটা? বোঝা গেছে এবার? বোঝা গেছে শিবপুর? এবার শিবপুর, এবার বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বললে না না বললে বুঝতে পারলাম? আচ্ছা ঠিক আছে, এবার বসে পড়ো। এইবার যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসছে, যে এই যে আমরা জীব বৈচিত্র্য নিয়ে পড়াশোনা করছি, তাহলে এই জীব বৈচিত্র্যের গুরুত্বটা কোথায়, আমরা কেন এইটা সম্বন্ধে তোমার নলেজ অ্যাকোয়ার করবো বা জ্ঞান আহরণ করবো? তো প্রথমেই যদি দেখি যে জীব বৈচিত্র্যের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তোমার গুরুত্ব, সেটা হচ্ছে তোমার বাস্তুতান্ত্রিকগত মূল্য। এবার বাস্তুতান্ত্রিকগত মূল্যটা কি, ধরো আজকে কি হয়, আমরা তো যে বিভিন্ন প্রাণী বা উদ্ভিদ একে অপরের উপর তো নির্ভরশীল, কারণ এর মধ্যে একটা ব্যালেন্স রয়েছে। আজকে উদ্ভিদ যদি ফটোসিনথেসিস না করতো, এবং সেক্ষেত্রে উদ্ভিদ ফটোসিনথেসিস করার পর যারা তৃণভোজী প্রাণী তারা যদি সেই ঘাস পাতা না খেত, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা তাহলে খাবার পেতাম না, তাই না? এই যে খাদ্য শৃঙ্খল বা তোমার খাদ্য জাল, এইগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে? খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল সম্বন্ধে কোনো আইডিয়া আছে? প্রথম সারির খাদক, দ্বিতীয় সারির খাদক, এগুলো সম্বন্ধে কোনো আইডিয়া আছে তোমাদের? বেসিক্যালি কি হয়, উৎপাদক হচ্ছে তোমার যারা খাবার তৈরি করে, তাই তো? প্রথম সারির খাদক কারা? যারা উৎপাদককে খেয়ে বাঁচে। দ্বিতীয় সারির খাদক কারা? যারা প্রথম সারির খাদককে খেয়ে বাঁচে। তাহলে বাস্তুতান্ত্রিকগত আমরা যদি দেখি মূল্য, যদি কোনো একটা গ্রুপ অফ অর্গানিজম না থাকে তাহলে কি হবে, সেই গ্রুপটার না থাকার জন্য অন্য অনেক গ্রুপ এফেক্টেড হবে, তাই না? তাহলে কি হবে, বাস্তুতন্ত্রের যে সাম্যটা সেই সাম্যটা ভেঙে যাবে। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার হলো? তো তার জন্য জীব বৈচিত্র্যের দরকার। সেকেন্ড যে গুরুত্বপূর্ণ যে তোমার ইম্পর্টেন্স জীব বৈচিত্র্যের, সেটা হচ্ছে পরিবেশগত মূল্য। এবার পরিবেশগত মূল্য কি, যে তোমার পরিবেশ দূষণ রোধ, পরিবেশের তোমার সার্বিক সংরক্ষণ, এবং এর সাথে সাথে তোমার পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ব্যালেন্স, এইটা বজায় রাখা হচ্ছে তোমার জীব বৈচিত্র্যের অন্যতম গুরুত্ব, ঠিক আছে? তিন নম্বর কি, তিন নম্বর হচ্ছে অর্থনৈতিক মূল্য। আজকে ধরো এই জঙ্গলে প্রচুর পরিমাণে তোমার শাল সেগুন কাঠ হয়, যেগুলো তোমার আমাদের আসবাবপত্রে ব্যবহৃত হয়। বিভিন্ন তোমার মেডিসিনাল প্লান্ট আছে যেখান থেকে আমাদের তোমার কি হয়, ওষুধ তৈরি হয়, তাই তো?
তারপর তোমার বিভিন্ন উদ্ভিজ তোমার রেচন পদার্থ আছে যেইগুলো থেকে তোমার রাবার, আঠা, রেজিন এই জিনিসগুলো তৈরি হয়, তাহলে কি হচ্ছে এই প্রত্যেকটারই কিন্তু একটা ইকোনমিক ভ্যালু রয়েছে, অর্থনৈতিক মূল্য রয়েছে, তাই তো? তো তার জন্য কি এই জীব বৈচিত্র্যের অন্যতম গুরুত্ব হচ্ছে তাদের অর্থনৈতিক মূল্য। এরপর 4 নম্বর গুরুত্ব কি? 4 নম্বর গুরুত্ব হচ্ছে জিন ভান্ডার হিসেবে কাজ করে। এবার তুমি বলতে পারো যে জিন ভান্ডারটা কি জিনিস, যে আমি তোমাকে আগেই বললাম যে প্রত্যেকটা প্রজাতির নিজস্ব কিছু জিনের বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে? তো তাহলে কি হয়, কিছু কিছু জিন ভান্ডারে যদি আমরা দেখি কিছু কিছু জিন থাকে যেগুলো কোনো ভালো ক্যারেক্টারের জন্য দায়ী। তো আজকালকার দিনে কি হচ্ছে, তোমার যেইভাবে জীববিদ্যা উন্নতি করছে, আমরা কি করতে পারি যে একটা গ্রুপ অফ অর্গানিজম থেকে জিন নিয়ে আরেকটা গ্রুপে ট্রান্সফার করতে পারি। তো এতে কি হয়, আমাদের যদি আমাদের জিন ভান্ডারে যদি কোনো ভালো জিন থাকে তাহলে সেটা আমরা একটা অর্গানিজম থেকে নিয়ে আরেকটা অর্গানিজমে ট্রান্সফার করতে পারবো, পারবো তো? তো এই ক্ষেত্রে কি হয়, তোমার জিন ভান্ডারও অনেক সমৃদ্ধ হয়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে জীব বৈচিত্র্যের অন্যতম গুরুত্ব হচ্ছে জিন ভান্ডারের সমৃদ্ধি। এরপর কি, নান্দনিক এবং শিক্ষাগত মূল্য। এই নান্দনিক এবং শিক্ষাগত মূল্য কি, ধরো এই যে বটনিক গার্ডেন, জুলজিক, তোমার আলিপুর চিড়িয়াখানা, গেছো তোমরা চিড়িয়াখানা গেছো? হ্যাঁ, তোমার এই চিড়িয়াখানা বলো বা বটনিক গার্ডেন বলো বা মিউজিয়াম বলো, এইখানে গেলে কি আমরা কিছু শিক্ষা পাই, বিভিন্ন তোমার প্রাণী বা উদ্ভিদের ফসিলস বলো বা জীবন্ত প্রাণী বলো, সেইগুলো দেখে কিছু আমরা নলেজ গ্যাদার করি। তো এইটা হচ্ছে এই জীব বৈচিত্র্যের তোমার শিক্ষাগত মূল্য, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে তোমার জীব বৈচিত্র্যের বিভিন্ন গুরুত্ব। ক্লিয়ার হলো? এইবার যদি আমরা বিশ্বের জীব বৈচিত্র্য সম্বন্ধে একবার ধারণা করি, তাহলে আমরা কি দেখতে পাবো, বিশ্বে মূলত আমরা যদি প্রাণী এবং উদ্ভিদদের মধ্যে দেখি, কারণ মাইক্রোবস কে আমি যদি বাদই দিই, কারণ মাইক্রোবস কি খালি চোখে দেখা না, দেখা যায় না, একে কাউন্ট করা অসম্ভব। আমরা যদি খালি যারা উদ্ভিদ এবং প্রাণী এদেরকে নিয়েও যদি ডিসকাস করি, সেখানেও আমরা দেখতে পাবো কি, যে তোমার বিভিন্ন রকমের মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, উদ্ভিদ এবং তার সাথে সাথে ছত্রাক, শৈবাল, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে আরো কি কি টাইপ আছে, ধরো স্তন্যপায়ী, পক্ষী, সরীসৃপ, উভচর, মাছ, ঠিক আছে? অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে পতঙ্গ, মাকড়সা, মোলাস্কা, প্রবাল, এইগুলি তোমার প্রাণীদের মধ্যে রয়েছে। উদ্ভিদের মধ্যে যদি আমরা দেখি কি থাকবে, গুপ্তবীজী, ব্যক্তবীজী, টেরিডোফাই, মস, শৈবাল, এই ধরনের আমরা উদ্ভিদ দেখতে পাই। এছাড়া ফাঙ্গাস রয়েছে, তাই তো, লাইকেন্স রয়েছে। তাহলে এত ডিফারেন্ট টাইপ অফ অর্গানিজমস বা জীব বৈচিত্র্য আমাদের এই বিশ্বে দেখা যায়, ঠিক আছে? তো এই যে এইবার যদি আমরা জীব বৈচিত্র্যের বন্টন নিয়ে আলোচনা করি, দেখবে প্রথমেই একটা টার্ম আসবে যেটাকে আমরা বলি জীব ভৌগোলিক অঞ্চল বা বায়ো জিওগ্রাফিক রিজিয়ন, ঠিক আছে? এই জীব বৈচিত্র্যের অঞ্চলের সংজ্ঞা নিয়ে যদি আমি আলোচনা করি, এই সংজ্ঞাটা কি বলছে দেখো, জীবের যে ভৌগোলিক বিস্তার এবং জলবায়ুগত পার্থক্য, তাহলে জীবের ভৌগোলিক বিস্তার এবং জলবায়ুগত পার্থক্য অনুযায়ী পৃথিবীর বিভিন্ন এরিয়াকে যেই রিজিয়ন গুলোতে ভাগ করা হয় তাকে বলা হয় বায়ো জিওগ্রাফিক রিজিয়ন বা বিশ্বের জীব ভৌগোলিক অঞ্চল। তাহলে কি বললাম, একটা হচ্ছে জীবের তোমার ভৌগোলিক বিস্তার, আর একটা হচ্ছে জলবায়ুগত পার্থক্য। তাহলে এই দুটো ক্রাইটেরিয়ার উপর বেস করে যখন পৃথিবীর রিজিয়ন গুলোকে তোমার বিভিন্ন ভাগে ভাগ করা হবে, তখন তাকে আমরা বলবো বিশ্বের জীব ভৌগোলিক তোমার অঞ্চল। পৃথিবীতে তোমার টোটাল 8টা জীব ভৌগোলিক অঞ্চল রয়েছে। এই 8টা অঞ্চল কি কি, প্যালি আর্কটিক অঞ্চল, নি আর্কটিক অঞ্চল, নিওট্রপিক্যাল অঞ্চল, আফ্রাটপিক অঞ্চল, ইন্দোমালয় অঞ্চল, অস্ট্রেলিয়ান অঞ্চল, ওশিনিয়া অঞ্চল এবং আন্টার্কটিকা অঞ্চল। এই টোটাল 8টা জীব বৈচিত্র্যের তোমার অঞ্চল, জীব ভৌগোলিক অঞ্চল তোমার পৃথিবীতে রয়েছে। ঠিক একই রকম ভাবে ভারতেও কিন্তু এই জীবের বিস্তার এবং তার যে তোমার জলবায়ুগত পার্থক্য, সেই অনুযায়ী ভারতেও কিন্তু তোমার টোটাল 10 ধরনের তোমার জীব ভৌগোলিক অঞ্চল দেখতে পাওয়া যায়। এইগুলো তোমরা যে কোনো বইয়ে পেয়ে যাবে, আমি আর নাম উল্লেখ করলাম না, তোমরা খালি নামগুলো দেখবে এবং এদের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো দেখার চেষ্টা করবে, যেই ভারতের জীব ভৌগোলিক অঞ্চলগুলোর মধ্যে কটা আছে এবং তার নামগুলো কি, ঠিক আছে? এইবার যে জায়গাটায় আমি আসব সেটা হচ্ছে তোমার জীব বৈচিত্র্যের হটস্পট। এবার তোমরা আমাকে বলো তো, হটস্পট মানে কি বোঝো, জানো হটস্পট মানে কি? শ্রীরামপুর গার্লস আজকে একদমই চুপ রয়েছে, হটস্পট মানে কি জানো তোমরা?
বলো শিবপুরি বলো, হটস্পট বলতে কি বুঝো? চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। হ্যাঁ চেষ্টা করো। কথাটা ক্লিয়ার হচ্ছে না বাবা, একটু চেষ্টা করো ক্লিয়ারলি বলার। হ্যাঁ মানে পার্টিকুলারলি যেই এরিয়ায় তোমার প্রচুর জীব বৈচিত্র্যের প্রাচুর্য রয়েছে, ঠিক আছে, তো সেই এরিয়া গুলোকে আমরা বলবো জীব বৈচিত্র্যের হটস্পট রিজিয়ন, ক্লিয়ার? তাহলে যেই এরিয়া গুলোয় আমাদের জীব বৈচিত্র্যের প্রচুর পরিমাণে প্রাচুর্য এবং যেখানে তোমার কি হয় প্রচুর এন্ডেমিক প্রজাতি রয়েছে, ঠিক আছে, আমি আসবো এন্ডেমিক প্রজাতি কি, ঠিক আছে। তাহলে এইবার হটস্পট হওয়ার প্রাথমিক শর্ত কি? হটস্পট হওয়ার প্রাথমিক শর্ত হচ্ছে ওইখানে যেই ধরনের তোমার প্রজাতি পাওয়া যাবে, সেটা উদ্ভিদেরই হোক বা জীবেরই হোক, সেটা স্থানীয়গতভাবে পাওয়া যাবে। বাইরে থেকে কেউ এসে যদি ওইখানে তোমার নাম্বারে বাড়ে, সেটাকে কিন্তু তখন আমরা আর হটস্পটের মধ্যে গণ্য করতে পারবো না। ক্লিয়ার হলো ব্যাপারটা, বুঝা গেল? তাহলে এই যে বিশ্বের যে জীব বৈচিত্র্যের হটস্পট নিয়ে যদি আমরা আলোচনা করি, ঠিক আছে, মোট তোমার 5টি মহাদেশে, ঠিক আছে, অলমোস্ট 8টি, 13, 21, 22, 23, 34, 35, 34, 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
পাওয়া গেছে, ঠিক আছে? তার মধ্যে ভারতবর্ষে 4টি হটস্পট অঞ্চল রয়েছে। এই 4টি হটস্পট হলো হিমালয়ান, ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা, ইন্দো বার্মা এবং সুন্দারল্যান্ড, ঠিক আছে? এই প্রত্যেকটা রিজিয়নের কিন্তু মানে নির্দিষ্ট নির্দিষ্ট তোমার উদ্ভিদ এবং প্রাণী পাওয়া যায়, যেগুলি আর অন্যত্র পাওয়া যায় না। ক্লিয়ার হলো ব্যাপারটা, বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের তোমার জীব বৈচিত্র্যের হটস্পট রিজিয়ন সম্বন্ধে একটা ধারণা। এরপর যেটা বলবো, যে জীব বৈচিত্র্য যে হ্রাস পাচ্ছে, দিনে দিনে কমে যাচ্ছে, তার প্রবাবেল রিজন গুলো কি 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 কারণে জীব বৈচিত্র্যের হ্রাস পাচ্ছে, ঠিক আছে? আমি চাইবো এবার শিবপুর বাদে শ্রীরামপুর কে দেখতে পাচ্ছি এবং BMHS কে দেখতে পাচ্ছি, তোমরা একটু ইন্টারঅ্যাক্ট করো এবং বলার চেষ্টা করো যে জীব বৈচিত্র্য হ্রাসের মূল কারণ কি কি হতে পারে, একটু চেষ্টা করো। শ্রীরামপুর বা তোমার BMHS তোমরা কি বলার চেষ্টা করবে যে জীব বৈচিত্র্যের হ্রাসের মূল কারণ কি কি হতে পারে, চেষ্টা করবে বলার? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। জীব বৈচিত্র্যের হ্রাসের যে মূল কারণ, তার মধ্যে প্রথমেই হচ্ছে অরণ্য ধ্বংস। অর্থাৎ আমরা কি করছি, নির্বিচারে তোমার জঙ্গল কেটে ফেলছি, ঠিক আছে? তো তাতে সমস্যাটা কি হচ্ছে, এই যে নির্বিচারে যে আমরা জঙ্গলগুলো কেটে ফেলছি, এতে কি হচ্ছে, প্রচুর জীবের বাসস্থানের অবলুপ্তি ঘটছে, তাই তো? ধরো আজকে যেই পার্টিকুলারলি ধরো কোনো একটি গাছে কোনো একটি তোমার পাখি বাসা বাঁধে, ঠিক আছে? আমরা যদি সেই গাছটাকে কেটে উড়িয়ে দিই, তাহলে কি সেই পাখিটা সেই গাছে এসে বাসা বাঁধতে পারবে? খুব স্বাভাবিকভাবেই পারবে না। তাহলে মোট কথা হচ্ছে, যেই জায়গায় জীব থাকে আমরা সেই জায়গাটাকে নির্বিচারে ধ্বংস করছি, এর ফলে কি হচ্ছে, দিনের পর দিন জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে। 3 নম্বর হচ্ছে পরিবেশের উপাদানের যথেচ্ছ ব্যবহার। এই যথেচ্ছ ব্যবহার বলতে আমরা কি বুঝছি, দেখো ধরো কোনো একটা গাছ আমরা জানি তার মেডিসিনাল প্রপার্টি হচ্ছে, তো আমরা কি করছি, তার মেডিসিনাল প্রপার্টিটাকে ইউজ করার জন্য খুব বাজেভাবে আমরা সেই সমগ্র গাছগুলোকে ইউজ করে ফেলছি, ঠিক আছে? তাতে কি হচ্ছে, ওই গাছগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, আর নতুন করে সেই গাছ তৈরি হতে পারছে না। বা ধরো এই চোরা শিকারি যারা করে, তারা কি করছে, হাতির দাঁত, গন্ডারের শিং, এইগুলোর জন্য কি করছে, হাতি বা গন্ডারের খুন করছে বা হত্যা করছে। এই হত্যার ফলে কি হচ্ছে, তোমার জীব বৈচিত্র্যের হ্রাসপ্রাপ্তি ঘটছে। 3rd পয়েন্ট হচ্ছে দূষণ। এই যে আমরা দিনকে দিন ধরো তোমার যে এত পলিউশন করছি, এত পলিউশন এমিট করছি, এর জন্য কিন্তু জীব বৈচিত্র্য খুব এফেক্টেড হচ্ছে এবং দিনের পর দিন জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে। 4 নম্বর হচ্ছে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ।
এই বহিরাগত প্রজাতির অনুপ্রবেশটা কি? ধরো তুমি পার্টিকুলারলি একটা এরিয়ায় আছো, সেখানে আগে কিন্তু অন্য কোনো প্রজাতি ওখানে ছিল না, হঠাৎ করে বাইরে থেকে একটা প্রজাতি এলো, তাহলে কি হবে? তোমার সাথে ওর কম্পিটিশন শুরু হবে, খাবারের জন্য কম্পিটিশন, ঠিক আছে, অক্সিজেনের জন্য কম্পিটিশন হবে। তো এইবার যখন কম্পিটিশন হবে, যে কম্পিটিশনে জিতবে তার নাম্বার ওখানে বাড়তে থাকবে, তাই না? এইবার বাইরে থেকে যদি কোনো বহিরাগত প্রজাতি আসে এবং সে যদি খুব শক্তিশালী হয়, তখন কি করবে? ওইখানকার নর্মাল যে প্রজাতিগুলো ছিল তাদেরকে সে কি করবে? অবলুপ্তির পথে পথে ঠেলে দেবে, নিজে সেখানে একদম জোর কদমে বসে যাবে। যেমন আমরা, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, পার্থেনিয়াম নামে একটা তোমার গাছ হয়, যারা কিন্তু ভারতবর্ষে আগে ছিল না, কিন্তু তোমার কোনোভাবে ভারতবর্ষে যখন সেই বহিরাগত প্রজাতি হিসেবে পার্থেনিয়াম আসে এবং এসে কি করে, মাঠের পর মাঠ আমাদের দেখবে কৃষি জমিতে এই পার্থেনিয়াম হয়ে ভরে থাকে, ঠিক আছে? এরপর হচ্ছে পরিবেশের পরিবর্তন। আমরা ক্রমাগত কি দেখছি, আমাদের পরিবেশের মধ্যে কিন্তু পরিবর্তন ঘটছে। তোমরা দেখবে আগে আমাদের কিন্তু এত গরম কিন্তু পড়তো না, তাহলে আমরা কি বলছি এই ঘটনাটাকে? গ্লোবাল ওয়ার্মিং, তাই তো? ক্রমাগত আমাদের বিশ্বের উষ্ণায়ন ঘটছে। এই বিশ্বের উষ্ণায়নের ফলে কি হচ্ছে, বেশ কিছু তোমার জীব রয়েছে যারা এই গ্লোবাল ওয়ার্মিং এর সাথে কিন্তু নিজেদেরকে মানিয়ে চলতে পারছে না, এর ফলে কি হচ্ছে, তাদের অবলুপ্তি হচ্ছে, বোঝা গেল ব্যাপারটা? এবং ফাইনালি প্রাকৃতিক বিপর্যয় দেখবে হঠাৎ হঠাৎ আমাদের এখন কি হচ্ছে প্রচুর দেখবে। ইদানিং তোমরা যদি লক্ষ্য করো, আমাদের এখানে কিন্তু ঝড়ের প্রকোপ অনেক বেড়ে গেছে, প্রায় সময় আমরা দেখছি বেশ বড় আকারের ঘূর্ণিঝড় আসছে, তাই না? লাস্ট ক বছরে যদি দেখো, ঠিক আছে, ঠিক একই রকম ভাবে দেখবে ভূমিকম্প বাড়ছে, ঠিক আছে, হিমবাহ গলে যাচ্ছে। এই প্রাকৃতিক বিপর্যয় গুলোর ফলে কি হচ্ছে, জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? কোথাও বুঝতে অসুবিধা বলো? এই অবধি যে বললাম কোথাও বুঝতে অসুবিধা আছে? শিবপুর, এই অবধি কোথাও বুঝতে অসুবিধা? কোথাও অসুবিধা আছে বুঝতে? আচ্ছা বসো। BMHS বা শ্রীরামপুর গার্লস, এই অবধি কোথাও বুঝতে অসুবিধা আছে যতটুকু যা বললাম? আচ্ছা, আমি তাহলে এবার পরের অংশটায় যাই, যেটা হচ্ছে রেড লিস্ট এবং রেড ডেটা বুক, ঠিক আছে? এই যে আমাদের যে সমগ্র তোমার জীব বৈচিত্র্য, ঠিক আছে, এর মধ্যে কিছু কিছু জীব হচ্ছে কি ধীরে ধীরে অবলুপ্তির পথে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এই রকমই এই পুরো জীব বৈচিত্র্যকে টোটাল তোমার 7-8টা গ্রুপে ভাগ করা হয়েছে, যে তাদের এখন অবস্থানটা ঠিক কি, ঠিক আছে? তো সেই যে অবস্থান, ঠিক আছে, সেই অবস্থানটা আমরা আজকে জানি। প্রথমে হচ্ছে এই অবস্থান সাপেক্ষে যে লিস্টটা বার করা হয়, সেই লিস্টটাকে বলা হয় রেড লিস্ট। এই রেড লিস্টটা কি? রেড লিস্ট হচ্ছে সাধারণত পৃথিবীর যে বিলুপ্ত প্রায় প্রজাতি এবং তোমার উপপ্রজাতি, এইগুলোর অবস্থা যে বিচার করে, সেই বিচারের যে তালিকা তাকে বলা হয় রেড লিস্ট। ক্লিয়ার হলো? তাহলে রেড লিস্ট কি? পৃথিবীর যে বিলুপ্ত প্রায় প্রজাতি এবং যে উপপ্রজাতি, তার যে তোমার একটা অবস্থা, সেই অবস্থাটাকে যে লিস্টের মাধ্যমে ব্যক্ত করা হয় তাকে বলা হয় রেড লিস্ট। এবার এই রেড লিস্ট অনুযায়ী আমরা দেখবো একবার যে কি কি গ্রুপ রয়েছে। প্রথমেই হচ্ছে অবলুপ্ত বা এক্সটিংক্ট, যেই প্রাণীগুলো পুরোপুরি ভাবে তোমার অবলুপ্তি ঘটে গেছে, অর্থাৎ তাদের আর কোনো অস্তিত্ব পৃথিবীতে নেই, তাদেরকে বলা হয় তোমার অবলুপ্ত বা এক্সটিংক্ট গ্রুপ, ঠিক আছে? যেমন উদাহরণ হচ্ছে ডোডো পাখি, প্যাসেঞ্জার পায়রা, এইগুলো হচ্ছে সম্পূর্ণরূপে তোমার অবলুপ্ত ঘটে গেছে। দ্বিতীয় হচ্ছে তোমার বন্য পরিবেশে অবলুপ্ত, অর্থাৎ তাদের যে নেটিভ যে প্লেসটা, যেই প্লেসে তারা বড় হয়, সেই প্লেসে কিন্তু তাদের আর পাওয়া যাচ্ছে না। কোথায় পাওয়া যাচ্ছে? তাদের কৃত্রিম পরিবেশে যদি কেউ সংরক্ষণ করে রাখে, সেই জায়গাগুলোতেই তাদের পাওয়া যাচ্ছে। যেমন উদাহরণ হচ্ছে দ্বারকা, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে চরম বিপন্ন, এই চরম বিপন্ন কারা, যাদের বন্য পরিবেশে জীবন খুবই বিপন্ন, অর্থাৎ তাদের নাম্বার খুব কমে গেছে এবং খুব দ্রুতই তারা অবলুপ্তির পথে চলে যাবে, তাদেরকে বলা হয় চরম বিপন্ন। যেমন হচ্ছে তোমার জাভার গন্ডার, ঠিক আছে, এই জাভার গন্ডার নামে যে প্রাণীটি, সেটা এখন চরম বিপন্ন অবস্থায় রয়েছে। এরপর হচ্ছে বিপন্ন,
বিপন্ন হচ্ছে চরম বিপন্ন থেকে একটু ভালো স্টেটে রয়েছে, যারা পরিবেশ থেকে অতি দ্রুত হারিয়ে যাওয়ার একটা শঙ্কার মধ্যে রয়েছে। উদাহরণ কি, চিতাবাঘ, তুষার চিতাবাঘ, নীলগিরি লেঙ্গুর, এইগুলো হচ্ছে তোমার বিপন্নর এক একটা উদাহরণ। এইবার হচ্ছে সংকটাপন্ন। সংকটাপন্নটা কি, এই ধরনের প্রজাতি কি বিগত 10 বছরের মধ্যে, ঠিক আছে, যাদের 50% বিলুপ্ত হয়েছে বা বিলুপ্ত হবে ভবিষ্যতে, এই রকম যে প্রজাতি তাদেরকে আমরা বলবো সংকটাপন্ন প্রজাতি। এরপর যে গ্রুপটা আসছে সেই গ্রুপটাকে বলা হয় প্রায় বিপদগ্রস্ত। এই প্রায় বিপদগ্রস্তটা কারা, যেই যেই প্রজাতিগুলির বর্তমানে অবস্থা আশঙ্কাজনক নয় কিন্তু ভবিষ্যতে বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে আমরা বলবো প্রায় বিপদগ্রস্ত, যেমন হচ্ছে জাগুয়ার, ঠিক আছে। এরপর হচ্ছে আপাতত নিরাপদ কিন্তু ন্যূনতম বিপদগ্রস্ত, মানে এখন তারা নিরাপদ অবস্থায় রয়েছে কিন্তু ভবিষ্যতে তাদের বিপন্ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাদেরকে বলা হয় ন্যূনতম বিপদগ্রস্ত, যেমন কৃষ্ণসার মৃগ। এরপরে যে গ্রুপটা সেটা হচ্ছে তথ্য অজ্ঞাত, মানে যাদের সম্বন্ধে কোন রকম তথ্য আমরা আহরণ করতে পারিনি, এবং আরেকটা হচ্ছে অপরীক্ষিত বা মূল্যায়ন হয়নি। IUCN বলে একটা তোমার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যারা এই রেড লিস্টটা বার করে, তো তাদের যে কিছু নির্দিষ্ট নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তোমার মূল্যায়ন করা, তো তাদের নিয়ম অনুযায়ী যাদের মূল্যায়ন করা যায়নি তাদেরকে বলা হয় অপরীক্ষিত বা মূল্যায়িত হয়নি, এইরকম। তো টোটাল যদি দেখো 9টা গ্রুপ কিন্তু এই IUCN রেড লিস্ট অনুযায়ী প্রকাশ করে, যেই 9টা গ্রুপ সম্বন্ধে আমি তোমাদের বললাম, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এই বিষয়ে আর কোনো অসুবিধা রয়েছে বলো, কোথাও অসুবিধা রয়েছে শিবপুর, কোথাও অসুবিধা এই অবধি? শিবপুর কোথাও অসুবিধা এই অবধি? আরেকবার একটু বলো বাবা, তোমার কথাটা বোঝা যাচ্ছে না, সেরকম একটু টাইপ করো, তোমার কথাটা কিচ্ছু বোঝা যাচ্ছে না। রেড লিস্ট কি সেটা জানতে চাইছো? রেড লিস্ট হচ্ছে IUCN বলে একটি আন্তর্জাতিক সংগঠন রয়েছে, যারা কি করে, এই যে বিভিন্ন বিভিন্ন বিপন্ন প্রজাতি বা তোমার সংকটাপন্ন প্রজাতি বা তোমার যারা বিলুপ্ত হয়ে গেছে এদের নিয়ে সমগ্র একটা লিস্ট তৈরি করে, ঠিক আছে। এই যে তোমাদের 9টা গ্রুপ বললাম, সেই 9টা গ্রুপ অনুযায়ী বিভিন্ন প্রজাতিকে বিভিন্ন গ্রুপের মধ্যে ভাগ করে দেয়, পরে তারা একটা যে লিস্ট প্রকাশ করে সেই লিস্টটাকে বলা হয় রেড লিস্ট তোমার বুক বা রেড ডেটা। ক্লিয়ার হলো ব্যাপারটা, বোঝা গেল, কোথাও অসুবিধা নেই তো আর? ঠিক আছে, এরপর হচ্ছে আমরা জীব বৈচিত্র্যের সংরক্ষণ কেন করব। যে তোমরা দেখলে যে জীব বৈচিত্র্যের গুরুত্বটা তোমরা বুঝতে পারছো, তাই তো? তাহলে আমরা কি জানতে পারছি, যে এখানে কিন্তু জীব বৈচিত্র্য ক্রমাগত হ্রাস পায়, তাহলে কিন্তু আমাদের নিজেদের অস্তিত্বই বিপন্ন হয়ে যায়, তাই না? কারণ আমরা যদি দেখতে পাই যে আজকে ধরো সমানে কোনো উদ্ভিদ হ্রাস পাচ্ছে, তাহলে কি হবে, সেই উদ্ভিদগুলো যেই প্রাণী খেত সেই প্রাণীর নাম্বারও হ্রাস পাবে, এবং আলটিমেটলি কিন্তু সেটা গিয়ে এফেক্ট করবে তোমার খাদ্য শৃঙ্খল বা খাদ্য জালে, এবং আলটিমেটলি কিন্তু আমাদের অস্তিত্বই বিপন্ন। তো তার জন্য কি হচ্ছে, এখন মানব জাতি কি করছে, তোমার জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করার একটা প্রয়াস শুরু করেছে। তাহলে এই এই জীব বৈচিত্র্যের সংরক্ষণের যে সংজ্ঞা সেটা সম্বন্ধে যদি আমরা দেখি কি বলছে, দেখো, যে পদ্ধতিতে জীব বৈচিত্র্যের বৈজ্ঞানিক ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং তার পরিচালন ব্যবস্থা সুষ্ঠুরূপে সম্পাদিত হয় এবং জীব বৈচিত্র্যকে ক্ষতিকারক প্রভাব, অপব্যবহার এবং ধ্বংস থেকে রক্ষা করা হয়, তাকে বলা হয় জীব বৈচিত্র্যের সংরক্ষণ। তাহলে কি, 1 নম্বর হচ্ছে তার বৈজ্ঞানিক ব্যবহার, কি আমরা অপব্যবহার করব না, ঠিক আছে। আমাদের হয়তো কোনো একটা গাছ মেডিসিনাল কাজের জন্য লাগছে, কিন্তু আমরা এমন ভাবে ইউজ করবো না যেটার সাথে অবলুপ্তি ঘটে, ঠিক আছে। তার রক্ষণাবেক্ষণ করবো, ঠিক আছে, মানে পার্টিকুলারলি কোনো কনফাইন্ড এরিয়া, জঙ্গল আমরা ধ্বংস করব না, রেদার আমরা চেষ্টা করব জঙ্গলের মধ্যে যাতে সেই জীব বৈচিত্র্যকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি, ঠিক আছে।
তারপর ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচাবার চেষ্টা করব, অর্থাৎ পলিউশন কমাবার চেষ্টা করব। তারপর তোমার ধরো এই যে চোরা চালান, যে চোরা শিকার যেগুলো হয় সেগুলো কম করার চেষ্টা করব। তাহলে এই ওভারঅল সামগ্রিকভাবে জীব বৈচিত্র্যকে আমরা কি করব, যাতে সেটা অবলুপ্তি না ঘটে সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এইটা হচ্ছে জীব বৈচিত্র্যের সংরক্ষণের সংজ্ঞা। আজকে মোটামুটি টাইম শেষ, ঠিক আছে, তো এর পরের দিন আমরা জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং সেই জীব বৈচিত্র্যকে আমরা কি কিভাবে সংরক্ষণ করতে পারি সেইটা নিয়ে আলোচনা করবো।